শেষ আমরা দেখে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী ব্যবসা বান্ধব সরকারের প্রধান, উনি প্রথম থেকেই মনিটরিং করছেন এবং আমরা মনে করি আমাদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের মাধ্যমে যে কাজগুলি করা দরকার ওনারা খুঁটিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা দেবেন এটি বলে আশা রাখি। এবং ঢাকা সিটি কর্পোরেশনের দক্ষিণের মাননীয় মেয়র মহোদয় পর্যবেক্ষণ করে গেছে। আচ্ছা, এখন আপনি আপডেট বলেন এই দোকানটা মানে এইটা কবে নাগাদ অস্থায়ী দোকান আপনারা তৈরি করতে পারেন বলে আশা করছেন? আমরা মনে করছি মাননীয় প্রধানমন্ত্রী ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং এফবিসিএ সমন্বয়ে একটা সিদ্ধান্ত আসবে অতি শীঘ্রই, এবং এই সিদ্ধান্তের পরে ঈদের আগে ওনারা একটা পথ খুঁজে পাবেন। ঈদকে সামনে রেখে ক্ষুদ্র পরিসরে হলো এবং বড় আকারে মাননীয় প্রধানমন্ত্রী একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নিতে যাচ্ছেন যে কর্মসূচির মাধ্যমে দক্ষিণ সিটি কর্পোরেশন এবং এফবিসিসিআইয়ের মাধ্যমে ব্যবসায়ীদের পুনর্বাসনের একটা দীর্ঘমেয়াদী আশ্বস্ততা বোধ হবে। এবং আমরা মনে করি যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার মতো না, তো পরে সকল ব্যবসায়ী সংগঠনকে আমি আহ্বান জানাব এই ক্লান্তিকালে আজকে এই ক্ষতিগ্রস্তদের পাশে এসে দাঁড়াবার আহ্বান জানাচ্ছি। থ্যাংক ইউ।